তো কেমন আছো তোমরা? আজ আমরা দেখতে যাচ্ছি বাংলার পোন ভিডিওকে। ভাই পোন ভিডিও নয়, ওটা রিপোন ভিডিও। দে তুই শুরুতেই পেস্টিটা ডাউন করে দে। তো আজ আমরা দেখব রিপোন ভিডিও, যার ভিডিও দেখলে সবাই পাগল হয়ে যায়। তো স্বাগতম রিপোন ভিডিও, তোমার ইন্ট্রো দিয়ে শুরু করে দাও দেখি। হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? তোমাদের মাঝে চলে এলাম, আই অ্যাম রিপোন ভিডিও। তো তোমাদের মাঝে কিন্তু চলে এলো, আই অ্যাম রিপোন ভিডিও। আর বাংলাতে ছন্দ কবি, ইংরেজিতে রিপন ভিডিও দিয়া চার্জ দিবা, ইয়ো দিয়া চার্জ দিবা। হুম, সবাই চার্জ দিন দাদাকে, সবাই চার্জারটা ঢুকে দিয়ে চার্জ দিন। হ্যাঁ তো রিপন ভিডিও ভাই, আমার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, তারপর তোমার ভিডিও স্টার্ট করো, কেমন? এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে থাকবা নিত্য নতুন ছন্দ পাবা। ওড়িশাটা এ তো নিজের চ্যানেল নিয়েই পড়ে আছে। রিপন ভাই, আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে তো কমসে কম বলো। আর যারা নতুন হয়ে থাকো এই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আচ্ছা হয়েছে, থাক এবার তোমার রিপন ভিডিও চালু করে দাও দেখি। যে ছন্দটা বলবো আসলেই তোমাদের ভালো লাগবে, সেটা তো পুরো বাংলাদেশ জানে। আমি ছেলেটাই এমন, আমি ছেলেটাই এমন, কাউকে তেল দিয়ে চলতে পারি না। তোমার তেল দেওয়ার দরকার নাই ভাই, রিপন ভিডিও থাকতে চাইলে হাই, আর যেতে চাইলে গুড বাই। পরের ছন্দ বলো। 1 2 3 পাইলাম একটা বিড়ি। তোকে দেখেই মনে হয় যে তুই বিড়ি খেয়ে আসিস। বিড়িতে নাই আগুন, বিড়িতে আবার আগুনও নাই। পাইলাম একটা বেগুন, বেগুনে নাই কেচি। ভাই বেগুনে আবার কেচি থাকে নাকি? পাইলাম একটা কেচি, কেচিতে নাই ধার, পাইলাম একটা হার। কেচিতে নাই ধার কিন্তু পাইলো একটা হার, বাহ হাত তালি। পাইলাম একটা হার, আরে নাই রকেট, আরে নাই নাকি রকেট, আরে রকেট আবার হারে থাকে নাকি? পাইলাম একটা পকেট, পকেটে নাই টাকা, কেমনে যামু ঢাকা। তুই পারবি, তুই সব পারবি, তোর পকেটে টাকা না থাকলেও তুই যাইতে পারবি। কিভাবে? বিড়ি আছে না? আমার ভিডিও ভালো লাগলে? অবশ্যই ভালো লেগেছে, তোমার ভিডিও ভালো লাগবে না তা কি হয়? এই রিপন ভাই, ওই তুমি খারাপ পেলে নাকি? তুমি যে ভাই ক্যামেরা বন্ধ করে দিলে, রাগ করলে নাকি? তার ভিডিও বানানি জানো, আমার বাড়িতে কারেন্ট নেই। ও কারেন্ট নেই তাই বলো, আমি ভাবলাম তুমি রাগ করতেছো। তা রিপন ভাই আর একটা ছন্দ বলে যাও, আমার ভিডিও তো অনেক ছোট হয়ে যাবে। তোমাদেরকে একটা কবিতা বলি শোনো। হ্যাঁ রিপন ভাই বলো, এবার কিন্তু কবিতাটা ভালো করে বলবে। আটটা আটটা একদিন গেছিলাম কিলা, এরাদে আইসে আলু গুড়ার লীলা, এক বেড়া আসলো বালির, এ বেড়া বাইরে আইসে কালি, এক বেড়া আসলো দিলে মেজাজটা দিলে তো গরম করে। আমি কবিতা বলতে বলেছি, এই বারবার বেটা বেটা বলতে বলি নাই। জয় স্যার, জয় জয় স্যার। এই রিপন ভাই তুমি তোতলাচ্ছ, শেষ সব শেষ, ভিডিওর 12টা বাজাই দিলি তুই। একবার আসলো জয় স্যার। তোর ভাই কোন বেটা জয়া স্যারে ছিল তা সেটা বারবার বলতে হয়? এ বেটা তুই আইসে গরু সব আড়ি, এটা কি হলো? এইটা কি কোনো ছন্দ ছিল? পারবো না, আমি পারবো না, তোমরা চাইলে এর পার্ট টু বানাতে পারবো, কিন্তু আজ আর না। কেন ভাই, তোমার মেজাজ আবার গরম হয়ে গেল নাকি? ভিডিও ভালো লাগুক আর নাই লাগুক, সাবস্ক্রাইব বাটনে ঘুষি মেরে দাও, আমি কিছু জানি না, বাস সাবস্ক্রাইব হলেই হবে, আর লাইক সেটাও কি বলতে হবে? আর হ্যাঁ, কমেন্ট করে বলবে যে এই ভিডিওর নেক্সট পার্ট লাগবে কি না। সাগর বন্ধ কর ক্যামেরা।